বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ মারা গেছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাংলাদেশের রাজনীতির আলোচিত ব্যক্তিত্ব মওদুদ আহমেদ। তিনি একসময় দেশের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। বিভিন্ন সরকারের আমলে উপরাষ্ট্রপতি থেকে মন্ত্রী পদেও ছিলেন তিনি। ছাত্রলীগের পথ ধরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে পরে তিনি ছিলেন বিএনপি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। 1996 থেকে তিনি যুক্ত ছিলেন বিএনপির রাজনীতিতে। রাজনীতি ছাড়া লেখক হিসেবেও তার অবস্থান গুরুত্বপূর্ণ। মওদুদ আহমদের জন্ম 24 মে 1940 সালে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায়। বাবা মাওলানা মমতাজউদ্দিন আহমেদ, মা বেগম আম্বিয়া খাতুন। 6 ভাই বোনের মধ্যে মওদুদ আহমদ চতুর্থ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ব্রিটেন থেকে ব্যারিস্টারেট ল ডিগ্রি অর্জন করেন। লন্ডনে পড়াশোনা শেষে দেশে ফিরে হাইকোর্টে ওকালতি শুরু করেন। তিনি ভিজিটিং প্রফেসর হিসেবে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়েও কর্মরত ছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মওদুদ আহমদ। 71-এ ইয়াহিয়া খানের সঙ্গে গোলটেবিল বৈঠকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ছিলেন। 1977 থেকে 1979 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী ও উপদেষ্টা ছিলেন। 1979 সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তাকে উপপ্রধানমন্ত্রী করা হয়। 1986 সালে তাকে আবার উপপ্রধানমন্ত্রী করা হয়। 1988 সালে তিনি প্রধানমন্ত্রী হন। 1989 সালে তাকে দেওয়া হয় শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব। এরপর হন দেশের উপরাষ্ট্রপতি। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি বিএনপিতে যোগ দেন। 5 বার মওদুদ আহমদ নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি ও জাতীয় পার্টির শাসনামলে শিল্প তথ্য পরিকল্পনা আইনসহ বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত রাজনীতিতে সক্রিয় ছিলেন এই রাজনীতিবিদ। বাংলাদেশের সমসাময়িক ইতিহাস জুড়ে তার রাজনৈতিক উপস্থিতির কারণে তিনি কখনো নন্দিত, কখনো নিন্দিত হয়েছেন। রাজনীতি ছাড়াও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতি প্রকৃতি নিয়ে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বই লিখেছেন। এসব গ্রন্থে তিনি নির্মোহ অবস্থান থেকে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার বিশ্লেষণ করেছেন। তার গ্রন্থের মধ্যে আলোচিত হচ্ছে চলমান ইতিহাস, কারাগারে কেমন ছিলাম, শেখ মুজিবুর রহমানের শাসনকাল, বাংলাদেশের গণতন্ত্র, গণতন্ত্র এবং উন্নয়নের চ্যালেঞ্জ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।